কুম আসসালাম আহমতুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন যে মিউজিক ছাড়া ভালোবাসার গান গাওয়া বা শোনা যাবে কিনা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসোল্লাহ আবাদ প্রিয় যে আমাদের জীবনটা অনেকটা বরফের মতো প্রতিদিন আমাদের সে বরফ নামক জীবনটা গলতেছে এবং আস্তে 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 করে আহ নিঃশেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বরফ যেদিনকার গলে শেষ হয়ে যাবে সেদিনকার আর এই বরফ নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না একজন বরফ বিক্রেতা তিনি যদি এই বরফ নিয়ে বসে থাকেন তাহলে গলে গলে তার পুঁজি শেষ হয়ে যাবে কিন্তু তিনি আর বরফ বিক্রি করতে পারবেন না তো আমাদের জীবনটা প্রতিনিয়ত এরকম শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সোহান তাল্লাহ আমাদেরকে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর দাসাত্ম অতএব একজন ইমানদার বান্দা তিনি ইয়াজ করুন আল্লাহ কেয়াম ওয়াকুদান ওয়ালা জুনু বেহিম তার তিনটি অবস্থা জীবন চলার পথে সেটা তিনি দাঁড়িয়ে আছেন দ্বিতীয় হচ্ছে তিনি বসে আছেন তৃতীয় হয় তিনি বসে না থাকলে শুয়ে আছেন তো এই প্রত্যেক অবস্থায় একজন ইমানদার বান্দা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর গোলামী করবে আল্লাহর আনন্দতা করবে আল্লাহর দাসাত্ম করবে এটি হচ্ছে একজন ইমানদার আল্লাহর গোলামের পরিচয় আবদুল্লাবন মাসুদর দিয়ানহ মোত্তাকির কথা মোত্তাকির পরিচয় তুলে ধরতে গিয়ে বলতেছেন মোত্তা কি হচ্ছে আহ যিনি আহ যে সর্ব অবস্থায় আল্লাহ করে কখনো সে আল্লাহকে ভুলে না আল্লাহ সোহান আনুগত্যতা করে কোনো অবস্থাতে আল্লাহর না মানি করে না আয়াসকুর আল্লাহ ফালা ইয়াকফুর আহ কৃতজ্ঞতা করে সর্ব অবস্থায় কখনোই আল্লাহর অকৃতজ্ঞ হয় না তো আমরা যদি সত্যিকার আল্লাহর গোলাম ইমানদার দাবি করি তাহলে ছাড়া হোক এই গান শোনা এটা কি আল্লাহর আনুগত্যতা আহ বা ভালোবাসার গান গাওয়া বা শোনা এটা কি আহ আল্লাহর জেকের আহ এটা কি আল্লাহর শকুর আহ নিঃসন্দেহে আমরা বলতে পারি যে না আহ আল্লাহর জেকের হিসাবে যা আমরা কোরআন সুনার আলোকে জানি তার ভিতরে এই ভালোবাসার গান গাওয়া বা গান শোনা এরকম কোনো বিষয় নেই দ্বিতীয়ত হচ্ছে আহ আল্লাহর আনুগত্যতার যে বিষয়গুলো কোরআনার মাধ্যমে আমরা জানতে পারি তার মধ্যেও ভালোবাসার গান গাওয়া গান শোনা এটা পড়ে না ঠিক একইভাবে আহ আল্লাহর আহ আদায়ের যে বাক্যগুলো রয়েছে আহ সে বাক্যগুলোর ভিতরেও ভালোবাসার গান গাওয়া বা শোনা এ ধরনের কিছু নেই অতএব একজন ইমানদার বান্দা এই ধরনের কোন বিষয়ে তার সময় নষ্ট করতে পারে না আল্লাহ সোহান তালার কাছে একদিন আমাদের প্রত্যেককে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে এবং এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যে আমি এই সময়টাতে সুস্থ ছিলাম তো এই সময় আল্লাহর কোন জিকির করেছে কিনা একজন মানুষ তিনি তার অবসর সময়ে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে তার জিব্বাটাকে ভিজিয়ে রাখবেন কিন্তু ভালোবাসার গান এটা কোন ধরনের জিকির এটা তো আল্লাহর জিকির না বরং ভালোবাসার মানুষের জিকির তো ভালোবাসার মানুষের জিকির করে তাকে পাওয়া যেতে পারে কিন্তু কখনোই তো আল্লাহকে পাওয়া যেতে পারে না বরং এই ভালোবাসার মানুষকে পেতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যাওয়া হয় তো এই জন্য তাকে দুনিয়াও এর শাস্তি পেতে হবে এর পরিণাম ভোগ করতে হবে আখেরাতে তো কঠিন শাস্তি এবং পরিণাম রয়েছে তো মূল কথা ভালোবাসার গান গাওয়া বা শোনা এটা বৈধ হলেও এটা কিন্তু একজন ईमानদারের খাসলাত বা বৈশিষ্ট্য বা চরিত্র এটা হতে পারে না ইসলামে অনেক কিছুর বৈধতার সুযোগ রয়েছে কিন্তু এইটা যারা প্রকৃত নেককার মুত্তাকি বান্দা তাদের কখনোই আখলাক নয় তাদের আদব নয় তাদের কর্ম নয় যেমন দাঁড়িয়ে পেশাব করাটা ইসলামে এটা হারাম কোনো বিষয় নয় প্রয়োজনে এটা দাঁড়িয়ে পেশাব করা সুন্নাতও কোনো কোনো ক্ষেত্রে তো এই দাঁড়িয়ে পেশাব এটা কিন্তু কখনো কারো আদব হতে পারে না একজন নামাজি ব্যক্তি একজন ইমাম সাহেব তিনি যদি দাঁড়িয়ে কখনো প্রয়োজনেও পেশাব করেন তো এটাকে যদি সমাজ বা মুসাল্লিরা যদি দেখে তাহলে কিন্তু এটাকে খুব বড় ভাবে দেখবে তার হয়তো ইমামতির চাকরিটা পর্যন্ত ছুটে যাবে তো এরকম কিছু বিষয় রয়েছে যে মাসালাগত ভাবে একটি জিনিস বৈধ যেমন এখানে যেহেতু মিউজিক ছাড়া বলেছেন এবং কথাগুলো যদি আল্লাহ বিরোধী বা ইসলাম বিরোধী কোরআন বিরোধী যদি কিছু না হয় বা হারামের দিকে আহ পথ দেখায় হারামের উৎসাহ এমন কিছু যদি না হয় তাহলে এই কথাগুলো এটা বলা যেতে পারে শোনা যেতে পারে কিন্তু মূলত এটা জায়েজ হলেও এটা কিন্তু ইসলাম আমাদের শিখায় না বরং ইসলাম আমাদের শেখায় সবসময় আল্লাহর আনুগত্যতার পথে চলার আনুগত্যতার কথা বলার আল্লাহর আনুগত্যতার কথা শোনার যে সময়টা আমরা এই গান শোনা বা গান বলার ক্ষেত্রে নষ্ট করব সেই সময়টা যদি আমরা কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে যদি আমরা আহ খরচ করতে পারি আহ কোরআন তেলাওয়াত করতে পারি তো সেখানে দেখা যাবে আমরা বিশাল একটা সব হবে দুনিয়াও আমাদের জন্য মঙ্গলময় হবে এবং আখেরাতেও আমরা এর উত্তম একটি বদলা এবং মহা মহাপুতিদান আল্লাহর কাছে লাভ করতে পারবো আল্লাহ সোবাল আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আল্লাহ আলমস্ল্লাহাল্লাম আলীনা মুহাম্মদ